নবীজির মেয়ে ফাতেমা একদিন বিশ্বনবীজির বাড়িতে গেলেন, ডাক দেন বাবা দরজা খুলে দেন, ফাতেমা ডাক শুনে নবীজি দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা তাকায় দেখে নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে, নবী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, দেখে বলে আব্বা আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্দেন, নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্দেন? আর কেন কান্না করেন? ও যশোরের মা বোন একটু কান পেতে কথাগুলো শুনে যান মা, শেষ সময় সামান্য একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। হযরতে ফাতিমা ডেকে বলে বাবা আপনি কেন কান্না করেন, কি হয়েছে আপনার আমাকে বলেন? নবী দেখে বলে মা ফাতেমা আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কান্দি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্দি না, আমি কেন কাঁদি মা? আমাকে যখন জিব্রাইল মেরাজ করতে নিয়ে গেল রে মা, আমাকে যখন জান্নাত দেখানো হলো মা, জান্নাত দেখার পরে দিলটা এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল মা, আমি জান্নাত দেখে হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে যেন জান্নাতে দেয় বেশি বেশি। ও মা জান্নাত দেখার পর জিব্রাইল বলে নবী গো আপনাকে জান্নাত দেখাইলাম, এবার চলেন একটু জাহান্নাম দেখবেন। ও মা আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আমি তাকায় দেখি মা পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই জাহান্নামে বেশি। ও মা আমি তাকায় দেখি মা এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চুলের মোটি গুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। ওই জাহান্নামের আগুনে ওই নারীদের শরীর গুলো জ্বলতেছে, গরম পানি যে এরকম থকবাক থকবাক করে মা, ওই জাগান নামে জ্বলা নারীদের ওই রকম অবস্থা হতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। আমি তখন জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল এই সমস্ত নারী কারা, কেন তাদেরকে এইভাবে জাগান নামের আগুনে জ্বালানো হচ্ছে, দুনিয়ার জীবনে তাদের কি এমন অপরাধ ছিল? জিব্রাইল ডেকে বলে নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপর্দায় চলাফেরা করতো, স্বামীর কথা শুনতো না, এই জন্যই নারীদেরকে এভাবে জাহান নামের আগুনে জ্বালানো হচ্ছে। ও যশোরের মা বোন ভালো করে শুনে যান মা, বেপরদাই চলার কারণে মাথায় কাপড় না দেওয়ার কারণে কত মহিলার হাতে আবার জাহান্নামের শিকল পড়ায় বেঁধে রাখা হয়েছে। ও মা এরকম দৃশ্য দেখার পর মা আনাজা দেওয়ার দরকার নাই, কারণ আমি ফাতেমা মারা গেলে মানুষজন একা হবে, মানুষজন বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম। ও স্বামী আমি মরার পরে আপনি বেশি মানুষকে জানাজা দেবার জন্য ডাকবেন না। ও যশোরের মা বোনেরা ফাতেমা জাহান্নামী নারীদের কথা শোনার পর সেই দিন থেকে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিল মা, মৃত্যুর আগে পর্যন্ত চিন্তা করছে পর্দার, তোমার আমার পর্দা করার কি দরকার নাই মা, এই রঙের যৌবন রং ঢং কইরা মানুষকে দেখায় কি লাভ। ও মা মনে রাখবেন মা পর্দায় থাকলে আপনার সম্মান কমে না মা, পর্দায় থাকলে নারীদের সম্মান বেড়ে যায়, আর পর্দাশীল নারীর উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। হযরতে ফাতেমা যখন মাঝে মাঝে ঘুমাইতো আল্লাহর ফেরেশতা ফাতেমার যাতা ঘোরায় দিত শুধুমাত্র পর্দা করার কারণে।
জঙ্গলের উঠে এসে ফাতেমাকে সালাম দেয়। ও মা, নারীদের মর্যাদা তখনই বাড়ে যখন নারীটা দিনদার নেককার হয়, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলে যায়, মা কেন পর্দা করবেন না? আমার আল্লাহ বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার খবরদার, নারীরা তোমরা জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। রূপ যৌবন মানুষকে দেখায় লাভ নাই মা, নিজের সৌন্দর্য ঢেকে রাখবেন। মনে রাখবেন মা, যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদের দেহের ভিতরে দামি সম্পদ দান করেছে মা। হেজাব পর্দা গুলো আপনার সিকিউরিটি দেবে, আপনাকে নিরাপত্তা দেবে, দুষ্ট লোকের নজর থেকে হেফাজত করবে, আপনার চরিত্রটাকে ভালো রাখবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায় মা, ও যশোরের মা বোনেরা, আপনারা যদি পর্দা করে জান্নাতে যান মা, এতে আপনাদের লাভ আমার লাভ নাই। আপনার যদি ব্যাপার দায় চলে জাহান্নামে যান মা, আমি গুনাহগারের কোনো লস নাই। এজন্য এখনো সময় আছে মা, মা যদি হয়ে থাকেন পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়। ছোট বোন যদি হয়ে থাকেন আমি অনুরোধ করে বলে যাই, কোনোদিন ব্যাপার দায় চলবেন না মা। আজকের মাহফিল থেকে শপথ করেন মা, এক বাড়ি থেকে যদি অন্য আর একটা বাড়িতেও যান, বোরকা পরে পর্দা করে যাবেন মা। একটা মেয়ে যদি ঢিলা ঢালা বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটা যায়, হাত মোজা পা মোজা লাগাইয়া, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধার সম্মান চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায় মা, পর্দা করেন মা, পর্দা করেন মা, পর্দা করলে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে মা। পর্দাশীল নারীর ওপরে রহমত নাজিল হয়, পর্দাশীল নারীকে স্বামীরা অনেক ভালোবাসে। ভালো করে বলে যায় মা, এখনো সময় আছে মার বেপর্দায় চলবেন না। কত মহিলা দেখবেন রং ঢং করে সাইজে গুইজা বিউটি পার্লারে সাজ দিয়ে ভুরু ফ্ল্যাগ করে, হারাম হারাম হারাম, ঠোঁটের মধ্যে দেয় লিপস্টিক, বাপরে বাপ, এমন কায়দায় ঠোঁটটা লাল করে কার মতো যেন দেখা যায় আমি বলবো না। এ বাজান গো, আমার লামকালি বিমকালি নুনের ওপর এক নক্তা, পেটখালি পিটখালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং কইরা বিউটি পার্লারে সাজ দিয়ে মাথায় কাপড় না দিয়ে বুকে ওড়না পর্যন্ত দেয় না, রং ঢং করে হাইটা যায়। যুবক দেখলে কয় বুকটা ফাটে যায়, কার বউ কয়, জিনিস না উত্তর পাড়ার বাদশার বউ, কয় জিনিস একটা ভালোই পাইছে, এ কথা কর না। ওই মহিলা আবার বলে, যুবক তোদের করে কি মা বোন নাই? মহিলা দেখলে ছায়া থাকো হাঙ্গর মাছের মতো। যুবক তখন ডেকে বলে, ও ভাবি, আমাদের মা বোন আছে তারা বোরকা পরে পর্দা করে, তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না। তুমি তো ডিজিটাল ভাবি দেখালেই খুশি, এরকম বেহায়া নারী আমাদের সমাজেও আছে না? না, পর্দা করবেন আপনার সম্মান বাড়বে। মনে রাখবেন, যেই মাছ পুষে যায় পচা মাছে মাছি কম বসে না বেশি, এ কথা বল না। যে নারীরা ব্যাপল তাই রং ঢং করে সাজে গুজা যায়, ওদের দিকে দুষ্ট লোকের মাসি নামের নজর পড়ে, আর ওই পাগলি মনে করে আমাকে আল্লাহ কি রূপ দিয়েছে, মানুষ সব তাকায় আছে, কেউ ভালো নজরে তাকায় নাই, বোকা নারী। এক কথা কর না, কি নারী? বোকা নারী, ফিরি ফিরি মানুষকে সব দেখায়। তোর সৌন্দর্য দেখার এই দুনিয়াতে একজন পুরুষের অধিকার আছে, তার নাম স্বামী। কত দেখাইতে মনে চায় ঘরের দরজা বন্ধ করে স্বামীরে দেখাস, এ কথা কর না কেন? পাগলি ওই রাস্তার মানুষের দেখাবা যাচ্ছে আছে না, কি শাস্তায় না সাজে রে ভাই, কি শাস্তায়! অথচ স্বামীর জন্য একটা রাতেও সাজে থাকে না, কথা কর না কেন? স্ত্রী লোকদের উচিত, মা বোনেরা শোনেন তিরমিজির বর্ণনা, মা বোনেরা ভালো করে শোনেন, কোন মহিলা যদি রাতের বেলায় স্বামীর জন্য সুন্দর করে সে যে অপেক্ষা থাকে, সাজতে যে সময়টা যায়, সে সময়টা আল্লাহ পাক নফল নামাজের মতো সব লিখে দেয়। এবং স্বামী যদি প্রথম দৃষ্টিতে দেখা কোন স্ত্রীর দিকে তাকাইয়া স্বামী যদি আনন্দ অনুভব করে, স্বামীর যদি ভালো লাগে, মজা লাগে, স্বামীর দিলটা ভৈরা যায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মজবুত এমন করে দেয়, জীবনে কোনোদিন ওই স্বামী পরকিয়া প্রেম করবে না, অন্য কোনো নারীর দিকে নজর দেবে না। এই পাগলিগুলো বোঝে না রে, এই পাগলিগুলো বোঝে না, যা আছে যে সৌন্দর্য আছে ওইটাই কাজে লাগান মা। বিয়ে তো হয়েছে, স্বামী তো আর আপনারে ভেলায় দেবে না, একটু সাজা গাজা করবেন, কখন? রাতের বেলায়।
সব সময় আবার সাজার দরকার নেই, সব সময় সাজতে পারেন বাড়িতে যদি নিরাপত্তা থাকে, কথা কন না কে, বাড়িতে মানুষ কেউ নাই, আপনি আর আপনার স্বামী, তাহলে সব সময় সেজে গুজে থাকবেন, কোনো সমস্যা নেই, যাতে যখনই তাকায় তখনই যান ভাল লাগে, কথা কন না কে, পাগলির একটা স্বামী খুশি করতে পারে না, রাগ করেছেন মনে হয়। আবার ওই মহিলাই বলে, ও পুরো গ্রামের মানুষ আমাকে বলে শাহাদতের মা সেই ভালো, খালি তোমার কাছে ভালো হতে পারলাম না, তো পুরো গ্রামের মানুষ ভালো বলে কেন, তুমি কি মহিলা ম্যাম বা এ কথা কন না কে, পুরো গ্রামের মানুষের কাছে ভালো হওয়া লাগবে না, ভালো হওয়া লাগবে স্বামীর কাছে, জোরে বলেন কার কাছে, স্বামীর কাছে, রাগ করেছেন। আমার মা বোনদেরকে বলে যাই, মা স্বামীকে খুশি রাখার চেষ্টা করেন, আর আপনাদেরও দায়িত্ব আছে, দায়িত্ব নাই বউকে সালাম দেবেন, মাঝে মাঝে স্ত্রীর হাতে কিছু টাকা দেবেন খরচ করার জন্য, শোনা আমি তো অনেক ব্যস্ত থাকি, তোমার কি খাইতে মনে চায় কি নিতে মনে চায় আমি তো জানি না, এই টাকাটুকু রাখো যখন মনে চায় তুমি খরচ করো, এ কথা কন দেন, আপনি তো সেই কৃপটা, ওই জন্য তো অন্য কারো হাস হাতে মানে হাত পেতে লাইন করে আর অন্য কিছু, কথা কন না কে, এই জন্য মাঝে মাঝে বইয়ের হাতে কি দেবেন টাকা দেবেন, মনে থাকবে, মনে থাকবে, খুশি এমনি দেবেন 50-100 টাকা দেবেন, মাস গেলে যেন 2-3 হাজার টাকা জড়ো হয়ে যায়, দেখবেন ওইটাতে দামি একটা 3 পিস কিনবে আর কবে আমার স্বামী আমার কত ভালোবাসে, আর আপনি যখন 3 পিস মাসে মাসে 2-1টা দেবেন না তখন অন্য কেউ দিয়ে গিফট দিয়ে দেখে নেবে, কথা কন ঠিক কি না, এই জন্য এখনো সময় আছে বাজান গো, আমার মা বোনদের প্রতি খেয়াল রাখতে হবে, ভালোবাসার নজরে তাকাইতে হবে, কথা কন ঠিক কি না, মাঝে মাঝেই বউর পছন্দের খাবার এনে খাওয়াবেন রসুলের সুন্নাত, এক গ্লাসে পানি খাওয়া রসুলের সুন্নাত, এক কম্বল নিচে থাকা রসুলের সুন্নাত, এক পাত্রে গোসল দেওয়া গোসল করা, এক পাত্রে পানি দিয়ে গোসল করা রসুলের সুন্নাত, এক বালিশে মাথা রেখে ঘুমানো রসুলের সুন্নাত, ভালো করে বুঝবেন, স্ত্রী যখন মাঝে মাঝে অভিমান করবে স্ত্রীর অভিমান ভাঙানো রসুলের সুন্নাত, মাঝে মাঝে গাল ফুলে থাকে না কথাই কইতে চাই না, তখন যা বলবেন কি হয়েছে আমার সোনা কথা কেন বলো না, রাগ করেছ আমার উপরে, হ্যাঁ রে মার্কেটে একটা শাড়ি দেখে আসছি, ওই শাড়িটা যদি তুমি পরো কি যে লাগবে গো, শেষ আর অভিমান এমনি চলে যাবে, কবে এনে দিবা, ডাইরেক্ট তখন বলবে কবে এনে দিবা, কথা কন ঠিক কি না, রাগ করেছেন মনে হয়, মাঝে মাঝে এগুলো বলবেন, বললে বইয়ের মন ভাঙাবেন, পরে শাড়ি আর কিনে দেওয়া লাগবে না, আর টাকা থাকলে কিনে দেবেন কিটটিমি করে লাভ নেই, কথা কন ঠিক কি না, রাগ করেছেন মনে হয়। যাই হোক ভাই আমাদের নামাজের সময় হয়ে গেছে, অনেক কথা বলার ছিল, আসলে নামাজ আগে, কথা কন না কে, এরকম হাজারো মাহফিলতে আসরের নামাজ পাওয়া যাবে, যাবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, অনেক কথা বলার ছিল ভাই, 3টা জিনিস বলবো না আপাচ্ছেন আপনারা, তাহলে আপনারা যদি উঠে যান আমার বলে লাভ কি, সিন্ধুকে 3টা জিনিস, একটা কিতাব, একটা আংটি আর একটা সাবু, কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, আর সাবুক দিয়ে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, জায়গার সাবুক আবার জায়গায় অপরাধীকে শাস্তি দিয়ে ফেরত আসবে, কোন আল্লাহ একবার, আর ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সবাই তার গোলামি করতে বাধ্য হবে, বলেন আল্লাহ একবার, আহ হ্যাঁ।